সবাইকে হক আইটি সার্ভিসেসের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি পিক ওয়ার্কার্স এর একটা জব আপনাদের সাথে শেয়ার করব এই জবটা কিভাবে করবেন ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাবো এই যে ওডিসি ওয়ান এলবিসি রিকয়ার্ড বা নেসেসারি এই যে যে কাজগুলো আছে দেখেন অনেক কাজগুলো এই ক্যাটাগরির অনেক কাজ আছে আপনারা প্রথমেই চলে আসবেন যে ভিডিও মার্কেটিং সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করবেন করার পরে দেখবেন যে এই ধরনের কাজ আছে ওয়ান এল LBC রিকোয়ার্ড ওকে তো এই কাজগুলো কিভাবে করবেন সেই ফুল প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে এবং এই কাজগুলো অনেক আছে কিন্তু এই ধরনের কাজ অনেক আছে তো সেই কাজগুলা আমি আপনাদের সাথে কিভাবে করবেন আপনারা সেটা আমি শেয়ার করবো এবং এই কাজগুলোতে অবশ্যই দেখেন সাকসেস রেট ভালো এই যে সবুজ হয়ে আছে এবং এটা পঁচিশটার ভিতরে নয়টা ডান হয়েছে এগুলা সাকসেস রেট ভালো তো যাই হোক আমি আশা করি যে আজকের ভিডিও দেখলে আপনারা এই কাজটা খুব সাকসেসফুলি করতে পারবেন তো ভিওর্স আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখুন ইউটিউব আর্নিং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা একটা জব সিলেক্ট করি তো দেখেন আমরা এই জবটা করবো ওডিসি ওয়াসে ভিডিও ওয়ান এল বি সি ওকে আমরা এটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম তো কাজ শুরু করার আগে আপনাদের কিছু বিষয় খেয়াল করতে হবে যে এই বায়ারটা কেমন ওকে তো দেখেন এই বায়ারটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটা চলতেছে তো ইন্টারন্যাশনাল যারা কাজ করে তারা মোটামুটি ভালো বায়ার হয় এবং এটা টেন মান্থ এগো থেকে এ মেম্বার তো অনেকেই দেখবেন যে টেন মান্থ থেকে ওয়ান ইয়ার এগো টু ইয়ার এগো হ্যাঁ থ্রি ওয়ার্স এগো থেকে তারা হচ্ছে যে এখানে হিসেবে কাজ করাচ্ছে তো এই জাতীয় কাজগুলো অবশ্যই করা যাবে যেগুলো বায়ার দশ মাস ধরে কিন্তু এমনি কাজ করাচ্ছে না সে বা তিন বছর ধরে সো একটা ফ্যাক্ট এইটা এই কাজ এই ব্যায়ারটা কেমন সেটা একটু বুঝতে হবে বা বুঝিয়ে কাজগুলো করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে এই যে সাকসেস রেট দেখেন একশোটার ভিতরে বিয়াল্লিশটা ডান হয়ে গেছে হ্যাঁ আপনারা এখানে একটু খেয়াল করবেন আমি ওকে এই যে দেখেন এই যে সবুজ যেগুলো এই যে লাল এগুলো এগুলো লো স্যাটিসফাইড ট্রান্সপ্রেড স্যাটিসফাইড কম হচ্ছে সবুজ এগুলা একটু করার চেষ্টা করবেন ঠিক আছে তাইলে আপনার স্যাটিসফ্যাকশন বা এটাতে টাকা মার যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে ওকে তোমরা আর জবটা কী করতে হবে সেই রিকোয়ারমেন্টটা আমরা প্রথমে পড়ি যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কারস আমরা বলতেছি গো টু এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আমাদের যে যাইতে হবে তারপরে দ্বিতীয় স্টেপে হচ্ছে ওয়াচ দ্য ভিডিও ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ড এটা ওয়াচ করতে হবে আফটার ওয়াশিং দ্য ভিডিও গো টু ইয়োর ওয়ালেট অ্যান্ড নোট দ্য ট্রানজ্যাকশন আইডি আমার ওয়ালেটে যাইতে হবে এবং আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখতে হবে বা দিতে হবে আচ্ছা তারপরে বলতেছে যে প্রুফ টাস্ক হোটেজ ফিনিশ ট্রানজেকশন আইডি আর হচ্ছে যে স্ক্রিনশট শো স্ক্রিনশট লাগবে একটা শোয়িং দ্যাট ইউ হ্যাভ ওয়াচ দ্য ভিডিও টোয়েন্টি সেকেন্ড দ্য লিটিল অফ দ্য ভিডিও অ্যান্ড মাই চ্যানেল মাস্ট বি ভিজিবল এনি ইনকমপ্লিট টাস্ক উইল বি ডিক্লাইড মানে তার চ্যানেলটা যে দেখতেছেন এটার স্ক্রিনশটে অবশ্যই যাতে ভিজিবল হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে আর ট্রানজেকশন আইডি লাগবে আমাদের প্রুফ হিসেবে তো আমরা এখান থেকে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব আর এখানে ট্রানজেকশন আইডিটা আমাদের দিয়ে দিতে হবে তো চলুন আমরা প্রথমে প্রথম যে আছে গো টু এই যে লিঙ্কটা আছে সেই লিংকে যাই ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই লিংকে আসার পরে আমাদের এখানে একটা ভিডিও শো করতেছে তো বলতেছে যে এই ভিডিওটা অবশ্যই আমাদের বিশ সেকেন্ড দেখতে হবে দ্বিতীয় যে ইনস্ট্রাকশনটা ছিল তো আমি এটা একটু কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিই এই স্ক্রিনটা যাতে তার চ্যানেল নাম সহ অন্যান্য বিষয়গুলো আসে ওকে কারণ বলতেছে যে অবশ্যই তার যে চ্যানেল নেম এই এই যে শর্ট মুভিস এগুলা ভিজিবল হইতে হবে তাইলে সে পে করবে এই আমি একটু শর্ট করে নিলাম আর কি এখন আমরা এটা টোয়েন্টি সেকেন্ড দেখব ওকে তো আমি এটা প্লে করে দিচ্ছি তো প্লে করার পরে দেখেন যে কর পারসেস আমাদের ওয়ান এল এই ভিডিওটা দেখতে গেলে আমি একটু আপাতত বড় করে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার সময় আবার আমি এটা ছোট করে নিব তো দেখেন এখানে বলতেছে ওয়ান এল বি রিকোয়ার্ড এটা পারসেস করতে হবে আমার যে এখানে এল বি আছে দেখেন এখানে এই কর্নারে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট এল বিসি আছে এই এল বিসিটা আমার আমি যদি এই ভিডিওটা এখন পার্সেস করি তো আমাদের এক এল বিসি কিন্তু এখান থেকে খরচ হয়ে যাবে তো আমি এখানে পার্সেসে ক্লিক করলাম এবং পার্সেস করার পর ওকে আমি এটা একটু আবার ছোট করে নিই কারণ আমার ভিডিওটা যে দেখতে হবে ভিডিওটা রান হচ্ছে এবং আমি কিন্তু এটা এবং আমার এই যে এল আমি একটা জিনিস দেখাই এল একটু বড় করি আমার এল দেখেন এই যে ওয়ান সি কিন্তু চলে গেছে ঠিক আছে পার্সেস করার কারণে তো এই সাইটটা বা ওডিসি ডট কম একটা সাইট আছে এই সাইটে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এই কাজগুলো করতে গেলে এবং সেখানে এলবি সি থাকতে হবে নাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন না এটা একটা বিষয় মনে রাখতে হবে তো দেখেন আমি মোটামুটি কিন্তু পঞ্চাশ সেকেন্ড দেখে ফেলেছি আমি এখন কি করবো একটা স্ক্রিনশট নিয়ে নিব তো আমি এখন একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই যে আমি এটা দেখেছি তার প্রুফ ওকে তো স্ক্রিনশটটা নিয়ে নিলাম ওকে আমি আর একটু কাজ করি সেটা হচ্ছে যে তার এগুলো একটু দেখিয়ে দিই যে আমি যে দেখছি এখান থেকে টাইমটা দেখা গেলে ভালো হইতো আচ্ছা আমি দেখি যে পুশ করে দেখি ভিডিওটা যে টাইমটা আসে কিনা আমি এই স্ক্রিন শটটা কেটে দিলাম দেওয়ার পরে আমরা একটু পুশ আচ্ছা পুশ করলে দেখেন টাইমটা আসতেছে তো আমি এখন স্ক্রিন শটটা নিয়ে নিই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কাজ করলেই হবে না কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে বাইরের রিকোয়ারমেন্ট কী কী ওকে তো আমরা একটু দেখেন আমরা অবশ্যই এটা একটু আইডেন্টিফাই করে দেব এবং এটাকে যদি চাই আইডেন্টিফাই করে দিতে পারি ওকে ভিডিও দিয়ে দেখেই আমরা বুঝতে পারতেছি যে আমরা মোটামুটি ভিডিওটা দেখছি তো এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সেভ করে রাখতে হবে বা আমরা হচ্ছে যে আমরা সেভ করে রাখি স্ক্রিনশ টা সেভ করে রাখি প্রুফ হিসেবে দেওয়ার জন্য ওকে তো স্ক্রিনশট করা হয়ে গেছে আমরা সেভ করছি তারপর আমাদের আরেকটা প্রুফ লাগবে প্রুফ বক্সে দেখেন এখানে সেটা হচ্ছে যে ট্রানজেকশন আইডি ওকে তো ট্রানজেকশন আইডি আমরা কিভাবে বের করব আমরা সেটা একটু দেখি আমরা এখান থেকে এই যে ডলার বা এলবিসি যে সাইন আছে এটার উপরে ক্লিক করব করার পরে এখান থেকে চলে আসবো ট্রানজেকশন এই অপশনটাতে তো এখানে আমাদের সব ট্রানজেকশনগুলো দেখাবে যে আমরা কি ট্রানজেকশন করছি এই যে এই এল যে অ্যামাউন্টটা আছে তারপরে ক্লিক করলে এখানে আমাদের পুরো বিষয়টা দেখাবে তো দেখেন এখানে আমাদের এই যে ট্রানজেকশন আইডি চলে আসছে এটা পেমেন্টের জন্য আমাদের এইটাও হচ্ছে যে সেই ট্রানজেকশন আইডি এটা আমাদের প্রুফ হিসেবে দিতে হবে ওকে তো এটা আমরা কপি করে নিব আমরা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম ওকে তো এটা আমরা এখন কী করবো প্রুফ হিসেবে আমাদের এখানে দিয়ে দিব তো আমরা প্রথমে ট্রানজাকশন আইডিটা কপি করে দিয়ে দিলাম এবং এখান থেকে বলতেছে চুজ ফাইল যে স্ক্রিনশ আমি ম্যাক্সিমাম দুই মিনিট যে দুই সরি সেকেন্ড যে দেখছি সেটা একটা স্ক্রিনশট এবং নি কম্পিউটার চলবে মাই চ্যানেল মাস্ট বি ভিজিবল দ্য টাইটেল অফ দ্য ভিডিও অ্যান্ড মাই চ্যানেল মাস্ট বি ভিজিবল তা আমরা একটু দেখি যে স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা কেমন হয়েছে আমরাও কোথায় যেন সেভ করছিলাম যে এস এস নামে এই ফাইলটাতে সেভ করছি এবং সেই স্ক্রিনশটটা আমরা একটু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমরা এটা একটু ওপেন করি তো দেখেন এখানে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে যে চ্যানেলের নেমটাও দেখা যাচ্ছে এবং মিস্টার ইন ডিফারেন্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম এটাও দেখা যাচ্ছে সো এখানে কয় সেকেন্ড সেটাও দেখা যাচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছি এটা ঠিক আছে পারফেক্ট আছে আমরা এখন এটাকে কি করবে এখানে প্রুফ হিসেবে সাবমিট করে দিব তো এখানে যে চুজ ফাইল অপশনটাতে ক্লিক করবো করার পর আমরা এস এস এই ফাইল এখানে রাখছিলাম তো এখান থেকে আমরা এই যে স্ক্রিনশটটা এটা আপলোড করে দিব। তো দেখেন আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ ওকে আমাদের ট্রানজেকশন আইডিটাও আমরা দিয়ে দিয়েছি ট্রানজেকশন আইডিটা আবার একটু মিলিয়ে নিই যদি ট্রানজেকশন আইডি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না সো এ সিক্স এইভাবে কপি করে দিয়ে দিলেই হবে এখন আমরা সাবমিট তো বলতেছে গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ তো আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এই কাজ করতে গেলে অবশ্যই আপনার ওডিসি ডট কম যে সাইটটা আছে এই সাইটটাতে অ্যাকাউন্ট থাকতে হবে এবং এখানে এলবিসি থাকতে হবে তাছাড়া কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না তো ওবিসি তে কীভাবে অ্যাকাউন্ট করে এটা ভেরিফাই করবেন সেই রিলেটেড ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করবো তাছাড়াও আমার চ্যানেলে মোটামুটি ওডিসি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা প্লে লিস্টে গেলে ওডিসি নামে একটা প্লে লিস্ট আসে এখান থেকে কিছু ভিডিও দেখতে পারেন প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এই যে ওডিসি বিটকয়েন আর্নিং সো এগুলো দেখলে একটু ধারণা পাবেন যে এটা কিভাবে কি কি বিষয় তো মোটামুটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন হক আইটি সার্ভিসেস অল আনটিল ডান আল্লাহ হাফেজ